যুক্তরাষ্ট্রের চারপাশে বিপদ বাড়ছে। লোহিত সাগরে ইয়েমেনে হুথি ভয়াবহ, ইরানও এক পায়ে দাঁড়িয়ে আছে পাটকেল ছোড়ার জন্য। এ তো গেল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের থ্রেট চীন। মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রান্সেত্তি লোহিত সাগরে 70টিরও বেশি ড্রোন, 7টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 14টি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য তার বাহিনীর প্রশংসা করেছেন। অ্যাডমিরাল লিসা স্বীকার করেছেন, কয়েকটি ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ব্যবস্থাকে ভেদ করে বাণিজ্যিক জাহাজে আঘাত হানে। দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে বলা হয়েছে, ইতিহাসে এই প্রথমবার যুদ্ধ জাহাজের বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের হুথি যে এমন আরও আক্রমণ করবে তা বলাই বাহুল্য। ইয়েমেনের হুথিদের ক্রুজ মিসাইলগুলিতে রাডার রয়েছে যা একটি নির্দিষ্ট সময়ে চালু হয়। যুদ্ধজাহাজ আগে মিসাইলটি লক্ষ্য না করলেও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিরেক্টরের একটি উচ্চ হুইসেল সবাইকে সচেতন করে তোলে। কিন্তু হুথির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বিভিন্ন সেন্সর থাকে, তাই এই ধরনের ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করার জন্য কোনো হুইসেল বা সাইরেন বেজে ওঠে না। ইরান লোহিত সাগরে আলবুর্স যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং বলেছে যে তাদের 4টি স্কোয়াড্রন আন্তর্জাতিক জলসীমায় মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্র তাই স্বস্তিতে নেই, আবার চীনের সাথেও দ্বন্দ্ব বেড়ে চলেছে। দক্ষিণ চীন সাগর বা তাইওয়ান প্রণালীতে ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত এবং মারাত্মক। কোনো কোনো সমরবিদ মনে করেন যে বিমানবাহিনী রণতরীকে লক্ষ্যবস্তু করা এবং আঘাত করা সহজ, বিশেষ করে চীনের DF-21D-র মতো অস্ত্র দিয়ে। তবে প্রথমে ক্যারিয়ারটিকে খুঁজে বের করতে হয়, স্যাটেলাইট এই কাজটি নির্ভুলভাবে করতে পারে না। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানের আশেপাশে দুটি বড় সমস্যা রয়েছে যা অভিনব ক্ষেপণাস্ত্রের চেয়েও যুক্তরাষ্ট্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত, চীনা পারমাণবিক সাবমেরিন। ক্ষেপণাস্ত্র বা ড্রোনের চেয়েও এগুলো মোকাবেলা করা আরও জটিল। তবে বিমানবাহী রণতরীকে রক্ষা করা মার্কিন জাহাজগুলো সাবমেরিনগুলোকে খুঁজে পেতে এবং বাধা দিতেও কার্যকরী। আশেপাশে একটি মার্কিন ক্যারিয়ার থাকার মানেই হলো সম্ভবত কাছাকাছি একটি মার্কিন সাবমেরিনও আছে। তবে এই এলাকায় যুদ্ধ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে, কারণ দূরত্বটা বিশাল। ক্রুসহ ক্যারিয়ার এবং বড় জাহাজ এখনও গুরুত্বপূর্ণ। যদি তারা সুসংগঠিত হয় এবং সঠিক জিনিসপত্র থাকে, তাহলে তাদের পরাজিত করা কঠিন। কিন্তু যদি সেগুলি সঠিকভাবে সেট আপ না করা হয়, তবে তাদের পরাজিত করা সহজ। দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাজ্যের রয়্যাল নেভি এবং মার্কিন নৌবাহিনী লোহিত সাগরে ভালো করছে, কিন্তু যদি দক্ষিণ চীন সাগরে যুদ্ধ হয়, তবে এটি মার্কিন নৌবাহিনীর জন্য বেশ কঠিন হবে।